গত মে তিন তারিখে জনিকা মহিলা শশাঞ্জলি দর্জি যে কি শাহপড়ার বাসিন্দা অটান্তি তাঁকর রিপোর্টে আমার কেস নম্বর ছয়াশি অন্ডর সেকশন 120 বি 420 366 বাই 34 আইপিসি রে রুজু করা হয়েছিল। তাঁকর অভিযোগ হল যে তাঁকর গোটে ঝিও লা যাহাকু কি ফেসবুক্রে যে একিউজ দীপক দেউরী যিকি রাউরকেলার বাসিন্দা অটান্তি সে ফেসবুক্রে তাঁকর সহিত প্রেম সম্পর্ক স্থাপন করে তাঁকু মোটিভেট করে তাঁকু ফুসলাইকি তাঁকর সাংরে নিয়ে যাইলে এই ঝিও সাংরে গলাপরে সে বিভিন্ন জায়গায় রয়েছে এবং সে আমার কমপ্লেন যে তাঁকর ঝিও জাঁপারে যে সে লোক আগর আগ জন স্ত্রী লোক বাহা হয়েছে এবং বিবাহিত লোক সেটা জাঁলা পরে তাঁকর ভিতরে মতান্তর হয়েছিল। এই যে কিছু দিন তাঁকর সাংরে রহবা ভিতরে ঝিওর একাউন্ট সে ঠকি তাঁক প্রায় আড়াই লক্ষ টাকা সে নিজের প্রথম স্ত্রীর একাউন্টকে ট্রান্সফর করে দিয়েছিলেন। এই ঘটনা জাঁয়া পরে সে ঝিও কৌশলক্রমে সেটু খসি আসিকি তাঁকর মা পাখে পৌঁছিলে এবং সব কথা জনাইলা পরে কেসটি রুজু করা হয়েছিল এবং আসামি সেদিন ফেরার লে তাপরে বিশ্বস্ত সূত্রর খবর পাই আমার গোটে স্বতন্ত্র টিম বড়মালা আইএসি আমার অমিতাভ পণ্ডা এবং অন্যান্য অফিসর সেটি যাই তাঁকর দর্লিপাল্লি এরিয়ারে সে কিছু জমি দলালি করুলে বলে খবর মিলেছিল এবং সেটু তাঁকু ধরা হয়েছি দীপক দেহরীঙ্কু এবং ধরলা পরে তাঁক পাখর গোটে প্রেসর কার্ড মধ্যে মিলেছি জননী নিউজ বলে গোটে ওয়েব চ্যানেল মধ্যে সে চলাইকি লোক মানুষ এমনি বিভ্রান্তিকর তথ্য সে দেউচন্তি সেটা মধ্যে তদন্ত পরিসরভুক্ত অছি আর সে যে পয়সা গুড়াক ঠকি নিয়ে যাইছন্তি সেটা তাঁকর স্ত্রীর একাউন্ট আর তাঁকর একাউন্টকে আমি ফ্রিজ করছু কিন্তু বর্তমান সেতরে পয়সা নাই সে সেই পয়সার কোন কোন অ্যাসেট সে করছেন সেটা আমার তদন্ত চালিছে এবং আমি সে পয়সা কিংবা সেতরে যে সে অ্যাসেটস ক্রিয়েট করছেন তাকে সিজোর করা আমার চেষ্টা জারি রয়েছে। অন্য আগর কোটি কেস হয়েছি না হয়েছি আপনার জানা নেই কিন্তু তাকে রিমান্ড আনবে কি অধিক তদন্ত করা কারণ আউ কিছু যদি ক্রাইম থাকে বর্তমান আমার পাখে যেত তথ্য অছি আবশ্যক পড়লে আমি কোর্টর আবেদন করে তাঁকু রিমান্ডের মধ্যে আনবু এই ওয়েব চ্যানেল কেবেঠু সে চলাউছেন অন্যান্য কিছু যুবতীঙ্কু মধ্যে সে ঠকিথিবার আমি আশঙ্কা করুছু এবং সেই দিগ প্রতি অধিক তদন্তর আবশ্যকতা রয়েছে আর সে সেপাই তাঁকু রিমান্ডের আবশ্যকতা পড়লে আমি আনবু মধ্যে এবং অধিক পচরা উচরা করবু কাম করুনি ভাই মতো আইডি কার্ড বনাই সে মতো আইডি কার্ড বনাই দিয়েছিল সে বিজেডি অছে বিজেডি করতে ভুবনেশ্বর তাঁকর সে জননী ওড়িশার চিহ্নাবড়ে তাঁকর সাঙ্গর মতো কে জয়েন করব আইডি কার্ড বনাই দেলে তাপরে এইসব ছোট মোট কেস হল যে মোর তাপরে মো কলিনি আইডি কার্ড এমনি রখলে আইডি কার্ড জয়েন করুন জয়েন তো ছাড়ে এমনি রখিদেব আইডি কার্ড কোটি শো করি বলে তো ঘরেই রখি দিয়েছিল শো কোটি করুন আইডি কার্ড পাখে বাহার লাগে তোর ঘরে ছিল আমার আইডি কার্ড মু ধরকি ভুল নছিল আইডি কার্ড ঘরে পুলিশ লাগে রেড করে ধরকে হ্যাঁ আচ্ছা তোমার কাম করতে আইডি কার্ড কেন আছে স্যার মু তো কাম করলেই ভাই জয়েন করলেই কইছিল জয়েন কলা পরে হি আইডি কার্ড মিলে জয়েন করে মু তাং কোড নই দিল ভাই কোড নই হ্যাঁ সেটা তুই ভরপাই করি মু যেত বাহি ফার্স্ট ওয়েভ মোটর লা রাগিকি ঝড়া হয়েছিল আমি অলগা রয়েছি অলগা হয়েছিল তাপরে মুই আসে সাঙ্গ হিসাবে কথা হচ্ছিল আট্রাকশনটা স্যার ভাল পাইবা হয়েছিল আউ তাপরে সে মতে কইছিল মো ঘরে পিটুচন্দি মারুচন্দি মতে মতো আসিকি এনতেল নেইকি যাও তাপরে মু তাং ঘর পাকু আসতিলি সাপড়া আসিকি তাং নবালিকি আসতিলি নবালিকি আসলা পরে নেইকি এতলে গাড়িরে বসিলা সমস্ত সামনে পচারলি তোর ইচ্ছা আছে জবরদস্তি করুনি মতে যিবু তো কহ নলনি সে জবরদস্তি আসলে তার থানাকু নেইকি আসিলি থানার তাঁকু সামনে সমস্ত কহিগলে কি মু মো ইচ্ছারে যাউছি মোর কিছু হবো মু বুঝিবি তার কি গলা কিছু দিন রহিলা পরে তা মা কম কম কেস ফেস করেছিল বোধ তা মা কেস কলা পরে সে কহিলা কি নাই মা কেস করছেন তুমি মু মোর পড়াইবি মু ঠিক আছে তুমি তোম ইচ্ছারে আসলে তোম ইচ্ছারে যাব তো যাই পারি অসুবিধা মুখে অটকাইবি না মু না এবে মিশিল না তুমি যেতবে চাইবে মিশিব যেতবে চাইবে তো মো প্রথম স্ত্রী কু স্যার প্রথম স্ত্রী কু মঝিরে মিশো নথিলে এমানে এই ফোন করি কি মো প্রথম স্ত্রী কু ইয়ে করলে টঙ্কাটা তুমি কা ট্রান্সফার করলে মো ফার্স্ট মো ওয়াইফাই কল রে তুমি কইছো তুমি তার সাথে
ସାଙ୍ଗ ଦୋସ୍ତିଆରେ ହଁ ଲେନ୍ଦେନ୍ ହେଇଛି ପଇସା ଦିଆନିଆ ହେଇଯାଇଛି ସାର୍, କିନ୍ତୁ ଏମିତି କେବେ ଠକି କିଛି ହେଇନି।